খাবারটা কিন্তু খুব মজা হয়েছে, ঠিক না? আশেপাশে কোনো জায়গা নাই, আপনি আমার কাছে আসছেন টাকার জন্য? কই থেকে যা হে পাগলের দল সব আসছো? ভিক্ষে দেবো মানে? দাঁড়াও, এ বেটা পাগল, তুই হাঁটতে হাঁটতে আমার ঘরের মধ্যে দেখা পড়ছস কেন? তোমার সাথে দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, ফাজিল একটা বাইর তুই। আরে যান তো এখান থেকে, যান। ফাজিল একটা যান এখান থেকে, যান। পাগল ছাগলা হে গেটের সামনে আসছে, বাবা টাকা দাও টাকা দাও, যেমন টাকা হে কামাই করে রাখিয়ে আছে। আচ্ছা ভিক্ষা তো দিবেন না? ভিক্ষা দিই না আমরা, যান এখন বাহির থেকে আসছি, শরীর ক্লান্ত, যান বিশ্রাম নেব, যান। আচ্ছা আপা, এই লোকটাকে? এই লোকটা কে মানে? আপনার কাছে বলতে হবে এই লোকটা কে। হ্যাঁ আপনি কে বলেন না? এই লোকটা যে মন চায় হে হোক, আপনি কে? মানে আমি বুঝলাম না, আমি কে তোমার জানা দরকার কি? হ্যাঁ তুমি কে? বেরো। কি আমার হাজবেন্ড। ও কবে বিয়ে করছিস মানে? তোর কাছে যে কৈফত দেব কে? হ্যাঁ তুই কে? তুই কে বল আমারে, বের তুই। আপনার না হাজবেন্ড আছে? আমি তো আপনাদের বাসায় ভিক্ষা করতে আসি বাড়িতে। আমার হাজবেন্ড আছে তো, এই তো আমার হাজবেন্ড, তাই নাকি? হ্যাঁ বেরো, আমরা বাহির থেকে আসছি, শেল ক্লান্ত, যা বেরো বিশ্রাম নেবো, যা বেরো। আমরা তোরা কি কইব দিতে দেব? হ্যাঁ কর না, কবে বিয়ে করছিস? কবে বিয়ে করছিস মানে? এত কইব তোর কাছে কিসের জন্য দেব? তুই কে? হ্যাঁ যা এখান থেকে, যা যা। কোন মিসকিন কই থেকে যাইছে, আর দেখা যায় কেমন পাগলের মতো? বাইরে বেটা। বুঝলাম না, তুমি তারা দেখে চমকে গেল কে? কে বেটা? আমি কে? আমি কে? আমি কে? আমি কে? তোর চোর ধরতে এসে এদিকে যা না। চোর কি ঢুকছে নাকি ভাষায়? তুমি চোর ধরবা? এই যে এটা কি ঢুকছে না? কবে বিয়ে করছিস? না না, ও তো আমার খালাতো ভাই, বললাম না। তোর খালাতো ভাই? তুই একটু আগে কইছস তোর হাজবেন্ড। হ্যাঁ আমি প্রবাসে থাকি, আর তুই তলে তলে টেম্পু চালাস। কি বলো তুমি, ও তো আসছে আমাদের বাসায় বেড়াইতে। তুই কি আমার বলত মনে করস? তুমি এই বেশি কেন? এই বেশি আইছি তো তোর ধরা লাগে। আমি কি চোর নাকি? হ্যাঁ তুমি আমারে ধরবা, চলো বাসায় চলো। তুই শুধু চোর না, তুই ডাকাইত। ডাকাইত কইলো তোর ভুলিল। হ্যাঁ রে, তুই জানাস না জামাই আছে? না এত মিথ্যাবাদী। এই আস্তে, মিথ্যা কথা কও কি লাগে? তুমি জানো না, তুমি তো এই তোমার আমি কতবার জিজ্ঞেস করছি, তুমি বলছো যে না আমার কেউ নাই, আমার ছলে বলে কৌশলে। তারপরে কথা কবি না, কথা কইলে কিন্তু এটা দিয়ে ফ্রিডম। এই ক
কয়দিন আগে যে যাই বাচ্চা নষ্ট করে আইস সেটাও কিন্তু আমি জানি। ক্ষেত কিনছি আমি, আর ক্ষেতে ফসল ফলা আরেকজনে, সেই ফসল আবার আরেক জায়গায় যা নষ্ট করে আসছ। কি বলো এগুলো তুমি? হ্যাঁ এরকম কিছুই হয় নাই। কিছুই হয় নাই? আমি হসপিটাল গেছি, আমি সব খবর নিয়ে আসছি। তুমি আতান্তাসি হসপিটাল গেছো তাই না? আমি তিন মাস হয়েছে বাংলাদেশে আসছি। তিন মাস ইচ্ছা জানাস না? তারা নারী জাতি কি জানাস, মানে নিজেরে এত পবিত্র মনে করস, হ্যাঁ এমন ভাবে নিজের প্রেজেন্টেশন করস মনে হয় তুই জান্নাতের একজন হুর, দুধে ময়লা আছে তোর ভিতরে ময়লা নেই, এতটা পবিত্র ভাবস নিজের। তুমি তো জানোই। কি জানি কি জানি? প্রবাস কি ফাইজলামি করতে গেছি? তোরা কি বিয়ে করছিস কি ফাইজলামি করার লাগে? হ্যাঁ ভাই আমি আসি তাহলে। এনে বল, এনে সারা আসি। আপনার স্বামী স্ত্রী বিয়ে তো আমার তো থেকে লাভ নেই। না না তুই তো চাষাবাদ শেষ করে আলিস, চাষ করতে করতে জমির উর্বরতাই শেষ, এই জমিতে আর ফসল হবে না তো। না আসলে এরকম কিছু নাম চলে যাই দিলে এনে চুপচাপ খাড়ায় থাক। একটা কথা কবি, এই যে দেখছো যেটি কামলা রাত, এটি সব লোহার মতো শক্ত, একটা দিন ফ্যান ট্যান নষ্ট করে লাগবে, সোজা চুপচাপ খাড়ায় থাকবে। কিরে এ এত কষ্ট করে আমি তোর প্রবাসের থেকে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে তুই আরেক বেড়ার লগে কি করস, ফুর্তি করস? নিচে বল, নিচে বল, এনে বসে একটা নিচে বল, এনে বয়ে থাক, এমনি না এমন না বল, এমনি বল। সবচেয়ে বড় সমস্যা কি জানাস, তোরা মেয়েরা মানে এতটা নিকৃষ্ট হয়ে যাস। তোর মা আছে না? তোর মা আছে না? তোর মারে জিগাবি রে মা, তোমার তো পেটের থেকে ছয় সাতটা বাচ্চা হয়েছে, তুমি কোনোদিন তোমার জামাইরে বাদ দিয়ে পর পুরুষের লগে কি এগুলি করছিলা? দেখো তুমি আমার মায়ের নিয়ে কথা বলবা না। তোর মারে নিয়ে কইলে তো তোর মুসগি আনে গো, নাহলে তো হইব না। হ্যাঁ তোর মারে যাই জিগেছ, কেমনে পারস তোরা এগুলি করতে? আমি কিছু করি নাই, হে বাধ্য করছে। হ্যাঁ বাধ্য করছে, এক হাতে তালি বাজে বাজে দেয়া তো, এক হাত দিয়ে তালি বাজায় দেয়া তো। তুই যদি সুযোগ না দিতি হ্যাঁ কি তোর জমিতে চাষ করতে পারতো? পারতো কিন্তু প্রতিদিন আইস আমার ডিস্টার্ব করতে। এরা প্রতিদিন এসে ডিস্টার্ব করে? হ্যাঁ মিথ্যা কথা বলো। হ্যাঁ মার্কেটে গেল আমার পিছে পিছে যাইতি, আবার কথা কস। ফোন করতো কে? ফোন করে আবার কে নিয়ে আসতো? তুই তো নাম্বার দিছস আমারে। আমি এই ধরনের কাজ করি নে ভাই। না না বয় এনে বয়, এখন থেকে যে এই জমি চাষাবাদ তুই করিস? আমি নাই ভাই এসব, আমি নাই, আমার একটু সাইরা দেন ভাই, আমার কাজ আছে বাইরে। এটা দেখছ এটা হকি স্টিক বানাবো, গলফ খেলা দেখছস না? তোরে নিয়ে আজকে গলফ খেলবো দুটারে দিয়ে। আমার প্রবাসে আমার জামাই প্রবাসে থাকে, টাকা পয়সা আছে দেখে ও আমারে পড়াইছে। বাবা আপনার কোনো দোষ নেই তো? না আপনার কোনো অপরাধ নেই, সে আইসেই আরেকজনের জমিতে জোর করে চাষাবাদ শুরু করে দিছে। আমারে দেখে তো লোক মানাতে পারো নাই, এখন তুমি কথা ভালো করে দেখো। এই জমি তোর দিয়ে দিছি, এমনটা করো না। এখন থেকে তোর যত মন চায় চাষাবাদ করবি, ফসল ফলাবি, এইটা আবার আরেকজনের কাছে বিক্রিও করতে পারবি। না 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 স্যার আমি এগুলো পারতাম না, দেখো আমার দ্বারা সম্ভব না, কিছু করার নাই তো।
তোর মতো নারী যে ঘরে আছে এই ঘর তো এমনি অপবিত্র। এই বাসাটারে এখন কি করতে হবে জানোস? ভালো করে সোনার উপর ফানি দিয়া, পবিত্র ফানি দিয়া, ফড়া ফানি দিয়ে এটা ধুইতে হবে। আমি ধুইয়া দিব না, তাও আমার বাইরে দিয়ে দিব কে তোরে রাখমু জীবনে? যদি আমার আক্কেল জ্ঞান থাকে আমি আবার তোরে তোর মতো মাইয়া রাখমু, আবার আবার বিয়ে করবো? প্রশ্নে আসে না, প্রশ্নে আসে না। বিয়ে করে কেন জানো? সেটা আল্লাহর হুকুম, ফরজ কাজ, যেন মানুষ খারাপ কাজ থেকে, জেনা থেকে বাঁচতে পারে। তার মানে এটা না যে এমন একজন নষ্টা নারী ঘরের ভিতরে রাইখা তার এই সমস্ত কার্যকলাপগুলি আমার মাথার ভিতরে সবসময় মানে ভাসবে। কি মনে করছিস? 3 মাস ধরে আমি অবজারভেশন করতেছি, কখন বাসায় আসস, কি সুন্দর যাওয়ার সময় খাবারটা পর্যন্ত দিয়ে দেস, তার কি মহব্বত, চাষবাসটা ঠিক মতো করে মনে হয়, এজন্য খুব মহব্বত বেশি। তুমি ওগুলো কি বলতেছো বারবার? বাংলাদেশে প্রবাসীর অভাব নেই, তোর বাড়ির যত প্রবাসী আছে সব মিলে তোর বাড়ির যা তোর ইজ্জত ফাংসার করে এলাম, এটা নিবি, এটার লগে তোর সংসার করবো। আমি ওই 3 মাস আগ ধরে এমনই বিয়ে, তোর বিয়ের দরকার নেই, বিয়ে ছাড়াই তো মনে করছো তুই আরেকজনের জমি চাষাবাদ করিস। তুই একটা বেইমান, তুই বেইমান, তুই কখনো বলস না যে তোর স্বামী আছে? তুই জানস না আমার জামাই প্রবাসী থাকে, আমার ভুলায় বালা নিয়ে আইসা তুই, আমারে এখন ফোন দে বালা আইসা, টাকাটা যখন দিতাম তখন ভাল লাগতো, আমি তোর মতো মেয়ে বিয়ে করতে পারতাম না। বাইরে এই বাইরে ভাই, আমি তোর জমি তুই নিয়ে চাষ, আমার জমি না ভাই, আপনার জমি আপনি রাখেন। কেডা তাহলে তো উর্বরতা এমনি নষ্ট হয়ে যাবে।